সুসংবাদ দাতা করে আল্লাহ প্রেরণ করেছেন, ওয়ানাজিরা ভয় প্রদর্শনকারী করেছেন আপনাকে আল্লাহ, শুধু তাই না, ওয়াদাগিয়ান ইলাল্লাহি বিইযনিহি, আল্লাহ আপনাকে দিনের দাই করে প্রেরণ করেছেন। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন যেই লোক নামাজ পড়ে ওই লোক যদি কোনো বেনামাজিরের দাওয়াত দেয় নামাজে, তো ওই লোকটা খুশি হবে না বেজার হবে? একজনের গালে দাড়ি আছে, আরেকজনের গালে দাড়ি নাই। এখন যার গালে দাড়ি নাই ওই ব্যক্তির যদি কয় তুমি দাড়ি রাখো, ওই লোকটার উপর লোকটা খুশি হবে না বেজার হবে? জোরে বলেন না। একটা লোক সুদ খায়, একজন নামাজি ব্যক্তি বলবে ভাই সুদ খাওয়া তো হারাম, এখন ওই সুদকুর তার উপর খুশি হবে না বেজার হবে? এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুবকে বলছেন দাইয়ান ইলাল্লাহ, মাহবুব আপনি দাওয়াত দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে কাফের মুশরিকদের কাছে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত যখন পেশ করলেন, মক্কার বড় বড় কাফের সর্দাররা বিরোধিতা শুরু করে দিল। কথা বলে কেটে এখানে আপনারা পাশে বাবারা তোমরা কথা বলবে না, দূরে যাও দূরে যাও। রুদ্রস্বরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা যাদের কথায় ওই সময়ে আরবের মানুষগুলো উঠা বসা করত, চলাফেরা করত, যেহেতু আল্লাহ আদেশ দিয়েছেন দিন ধর্ম সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, আমার নবী সত্য কথা বলেন, বাবা কথা বলেন, আল্লাহর নবী দাওয়াত পেশ করলেন, তারা ফেতনা শুরু করে দিল, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করল। এক পর্যায়ে ইসলামের সত্যতা প্রমাণের জন্য, ইসলামের হকানিয়ত বোঝানোর জন্য আল্লাহর নবী যে সত্য এবং শেষ নবী সেটা প্রমাণের জন্য খ্রিস্টানদের সাথে একটা মুবাহালার প্রয়োজন হলো। মুবাহালা হলো আল্লাহর নবী মাঠে যাবে, হুজুরের পরিবার মাঠে যাবে, তারা তাদের পরিবার নিয়ে মাঠে আসবে, একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিবে। আল্লাহ যাদের অভিশাপ কবুল করবেন, যারা ধ্বংস হয়ে যাবে তারা মিথ্যা প্রমাণিত হবে, আর যারা হক থেকে যাবে তারা সত্য। আল্লাহর নবী এই মুবাহালাটাকে গ্রহণ করলেন, জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কোনো ভয় আছে বলেন না? কোনো ভয় আছে? ইমামতি যাওয়ার কোনো সুযোগ আছে? মাদ্রাসার চাকরি যাওয়ার কোনো সুযোগ আছে? সভাপতি হুজুরে বহিষ্কার করার কোনো ক্ষমতা আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল প্রস্তুতি নিলেন। আন সাইদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল লাম্মা
নুজিলাত হাদিহি হাদিহিল আয়াতু নাদু আবনাআনা ওয়া আবনাকুম দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলিয়ান জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ আর একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ আহলে বাইত কারা সংজ্ঞা রাসূল দিচ্ছেন হযরত সাইয়্যিদ ইবনে আবি ওয়াক্কাস বলেন কোরআনের আয়াত আয়াতে মুবাহারা যখন নাযিল হলো আল্লাহর রাসূল ডাকলেন সুবহানাল্লাহ বলুন না আল্লাহর রাসূল ডাকলেন নাদু আবনাআনা ওয়া আবনাকুম প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এসো আমরা আহ্বান করি আমাদের সন্তানদিগকে তোমরা আহ্বান করবে তোমাদের সন্তানদিগকে জোরে বলুন সুবহানাল্লাহ এখন রাসূলের আহল কারা পরিবার কারা সন্তান কারা রাসূল কাকে ডাকবে একটু সুবহানাল্লাহ বলতেন না এখন যদি বলা হয় আমার ভাই সভাপতি সাহেব আমরা এখানে আছি কে 5000 টাকা মাদ্রাসার জন্য দিবেন দেখবেন মাথা খালি নিচে কথা কয় না কথা কয় না এই মহিমা ওরা গ্রামের মানুষে কি টাকা পয়সা কম আছে কথা কয় না কিন্তু দেওয়ার মতো মনে অভাব আছে সবার না কিছু কিছু আবার ওই মনস্টই যখন যাত্রার কোনো ফেন্ডেলে যাইব একটা মেয়ে নাচটা গান গাইব দেখবেন টাকা পুরাই আমারে কথা কয় না বাবা এরকম পয়সাওয়ালা আমাদের সমাজে আছে না নাই কথা কয় না আছে না নাই এ তো টাকা দেয় নাই টাকা দিয়ে তার জন্য জাহান্নামকে অবধারিত করেছে সম্মানিত হাজেরিন কোন রাস্তায় টাকা দিব আমরা জানি না কোথায় টাকা ব্যয় করব এখনো আমরা শিখতে পারি নাই আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাম আর সাহাবারা একটু জোরে বলুন আল্লাহু আকবার হাই হাই নবীর সাহাবা যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু আমার নবীর সমস্ত সাহাবীদের উপর আল্লাহ বলেন আমি সন্তুষ্ট সমস্ত সাহাবারা আল্লাহর উপর সন্তুষ্ট এত আস্তে সুবহানাল্লাহ আল্লাহ তাদের কর্মের উপর রাজি কোরআনের আয়াত দিয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু তো যাদের উপর আল্লাহ রাজি কে রাজি এ মুখ করে না কে রাজি এখন যাদের উপর আল্লাহ রাজি দুনিয়ার কোন মোল্লা যদি নারাজ হয় এটা আমার নবীর সাহাবীদের মাকামের কোনো ঘাটতি হবে কোরআন ফয়সালা দিয়েছে এক খাইবারের মধ্যে কোটি যুদ্ধ রাসূল পাক নিজে নেতৃত্ব দিচ্ছেন সিদ্দিক আমার আসমান হায়দার কররার মওলাই কায়নাত বড় বড় সাহাবারা জিহাদের ময়দানে কাফেররা যাদেরকে দেখলে থরথর করে কাঁপত ওই সমস্ত মুজাহিদিন সাহাবারা মজুদ কিন্তু জয়লাভের কোন রাস্তা দেখা যাচ্ছে না সম্মানিত হাজেরিন একদিন দুই দিন তিন দিন হয়ে গেল জয়লাভের কোনো সুযোগ নাই রাস্তা দেখা যাচ্ছে না হঠাৎ করে আমার রাসূল ইশারের নামাজের পর সমবেত সাহাবী মুজাহিদিনদেরকে লক্ষ্য করে বললেন সাহাবারা আগামী কালকে সকালবেলা এমন একজন ব্যক্তির হাতে যুদ্ধের পতাকা দেওয়া হবে যার দ্বারা আগামী কালকে যুদ্ধে আমরা জয়লাভ করব আরো জোরে চিৎকার দিয়ে গতকালকে না আগামী কালকে বলেন না তুই আগামী কালকে যেটা হবে এটা কি হাজির না গায়েব কথা বলেন না কেন রে বাবা আগামী কালকে যা হবে ওটা হাজির না গায়েব এর বড় কানার ধরে এই হাদিস পড়ো করে রাসূল গায়েব জানে না আর রাসূল তো আগামী কালকের খবর দিচ্ছেন গায়েবের খবর দিচ্ছেন একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ ওরে কই গায়েব কে তুম
तुमसे निहा हो भला जब न खुदा ही छुपा तुम पे करूर दुरूद अल्लाहुम्मा सल्ले अला मरहबा हजरत बोलें और कोई गायब क्या या रसूल अल्लाह बतलें ना बोले अपने गायब जाने ना আর আমি আপনার গোলাম আহমদ রেজা বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে গায়েব আর কি আছে যেখানে গায়েবের গায়েব গায়েবের গায়েব গায়েবের গায়েব রব্বুল আলামিন কে মেরাজ রাত্রিতে আপনার চোখ দিয়ে দেখছেন রাসূল আপনার কাছে তো আর গায়েব বলতে কিছু নাই এলমের শহর গো নবী শাহে মদিনা এলমের শহর গো নবী শাহে মদিনা কে বলে রে আমার নবী গায়েব জানে না পড়েন কে বলে রে আমার নবী আল্লাহর রাসূল বললেন আগামী কালকে ফজরের নামাজের পরে একজন ব্যক্তির হাতে যুদ্ধের পতাকা দেওয়া হবে সুবহানাল্লাহ কন্যা এখন সব সাহাবীরা চলে গেছে কিন্তু কেউ ঘুমায় না সবাই রাত জাগা সুবহানাল্লাহ কন্যা কেন কার হাতে রাসূল তো নাম বলেন নাই অতএব আমি যদি এখন ঘুমাই ফজরে যদি পিছনে পড়ে যাই তাহলে তো আমি হারাবো ব্যাপারে বলা হয়েছে এই সমাজে 2021 সালে এই মহিমাওয়ালা কোন গ্রামের একজন ব্যক্তিকে আল্লাহ যদি অহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করেন সমুদয় স্বর্ণ ওই ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে রাসূলের সাহাবা এক মুষ্টি গম দিয়ে যে সওয়াব পেয়েছেন ওহুদ বরাবর স্বর্ণ দাম করে আপনি সেই সওয়াবের বরাবর হতে পারবেন না চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আরো বড় করে বলুন আল্লাহু আকবার সম্মানিত হাজির কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে আপনাদের সম্মানিত হাজির সাহাবারা ঘুমায় নাই কথা কইবেন আপনারা সবাই অপেক্ষমান কখন ফজরের আজান হবে মসজিদে তারা যাবেন আল্লাহর নবীর আমনা সামনে বসবেন নবীজি পতাকা দিবেন ওই দিন দেখা যায় ফজরের জামাতের আগে মুসল্লি ভরপুর সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আর আমাদের দেশে ফজরের সময় মসজিদে ইমাম মুয়াজ্জিন সারা কথা কই না আপনারা কিছুদিন আগে ফজরের আগে একটা ভূমিকম্প হয়েছিল কোন সময় পত্রিকায় রিপোর্ট দিছে ফজর ওকে ডাহা শহরে এত মানুষ হয়েছে জুমার মসজিদে এত মানুষ নাই শুক্রবারে এটা কি মনে করি এমনে গেছে না ডরে গেছে তো মরতাম যখন ঠিক কেউ জানলেন ঘুরে গিয়ে মরি সম্মানিত হাজিরিন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মসজিদে গেলেন সবাই বসা কিন্তু একজন যিনি পিছনে উনি মাথাটা এইভাবে উঠান উনার পিছনে উনি আরো এইভাবে উঠান মানে আল্লাহর রাসূলকে দেখার জন্য আল্লাহর রাসূল যেন উনাকে দেখেন একটু জোরে বলুন না রাসূল ডানে তাকান বামে তাকান সামনে তাকান ঘটনা কি সমস্ত সাহাবীদের ধারণা
কেউ না কেউ আজকে সেই মকাম পাবে যাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহর রাসূলও ভালোবাসেন সুবহানাল্লাহ কিন্তু আমার নবী ডানে বামে সামনে তাকায় দেখেন যার জন্য পতাকা নবী রেডি করে রাখছেন তিনি জমাতে নাই জমাতে নাই আল্লাহর রাসূল বললেন আইনাল আলী এ সাহাবারা আমার আলী কোথায় সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আলীর চক্ষুশূল হয়েছে চোখের অসুস্থতার কারণে জামাতে আসতে পারেন নাই আমার রাসূল বলেন আমার আলীকে নিয়ে আসো যাও সুবহানাল্লাহ আর জোরে মাওলা আলী শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম দুইজন সাহাবীর কাঁধে বর করে মসজিদে ঢুকলেন আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন আলী তোমার কি হাল আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমার চোখের অসুস্থতা হয়েছে আমি আসতে পারি না চোখ খুলতে পারি না আমার নবী বলেন আসো আমার কাছে আমার রাসূল শুধু রাসূল নন আমার রাসূল একদিকে রিসালাতের বাহক ছিলেন আরেকদিকে উম্মতের কলবের এবং শরীরেরও চিকিৎসক ছিলেন আল্লাহর রাসূল বললেন আমার সামনে দাঁড়াও মাওলা আলী দাঁড়ালেন আল্লাহর রাসূল মুখ মুবারক থেকে লোয়াবে দহন শরীফ তুতু মুবারক মাওলা আলী শের খোদার চোখে লাগাতে দেরি আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষু ভালো হতে দেরি নাই কোন দে তাহে দেনে কো মো চাহিয়ে हमारा नबी सबसे औला वाला हमारा नबी सबसे वाला वाला भाई रामर बाबा रामर हजरत सईद इब्न अबी वक्कास बोलें अल्लाह रसूल मुबहलाते जवाब आगे आयत करीमा जो को नाजिल होला अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम दा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अली जान अल्लाह नबी डाकलेन अली तुमी आमार काछे आसो जुरे बोलुन सुभानाल्लाह एरपर डाकलेन वा फातिमाता ও ফাতেমা তুমি আলীর পেছনে দাঁড়াও সুবহানাল্লাহ আরো জোরে ওয়া হাসানান ওয়া হুসাইনান তরতিব দেখেন তরতিব এখানে উলামায়ে কেরাম আছেন ইসলামে পর্দা আছে না নাই এটা নফল না ফরজ ফরজ হ্যাঁ তে যদি পর্দা ফরজ হয় তাহলে মহিলা দিয়ে ফাউতি পাইবার কোনো সুযোগ আছে কথা কই না কথা কই না কথা কই না রে বাপ নাই খবরদার আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীর সবচাইতে নিরাপদ জায়গা হচ্ছে তার ঘর নারী কখনো অশ্লীলতায় বেলাল্লা বানায় বিহায়ে বানায় মগ্ন হতে পারে না এটা আল্লাহর বিধান চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ দেখেন তরতিব আল্লাহর রাসূলের চেয়ে বড় কোন পীর আছে বলেন না আমার সাথে নাকি বুঝতেছেন আপনারা কথা বলছেন আল্লাহর রাসূলের চেয়ে বড় কোন পীর আছে ফাতেমা হুজুরের মিটি রক্ত হুজুর বলেছেন ফাতেমা তুম মুদাতুম মিন্নি উম্মাত ফাতেমা হচ্ছে আমি নবীর কলিজার টুকরা আরো জোরে আরো জোরে আমার রাসূল হাতের টুকরা বলেন নাই কলিজার টুকরা কপালের টুকরা বলেন নাই কলিজার টুকরা কেন বললেন
আল্লাহর রাসূল বুঝাই দিলেন একটা মানুষের মূল হচ্ছে তার কলব হাত যদি কাটে কষ্টটা কোথায় লাগে বলেন না বলেন না কোথায় লাগে রক্ত পড়ে হাতে কষ্ট অনুভব হয় কলে যায় আল্লাহর রাসূল বলেন উম্মত আমার ফাতেমাকে কেউ যদি কষ্ট দাও ওই কষ্টটা আমি নবীর সিনায় লাগে দীনাতুল ইলমে আলিউন বাবুহা হুজুর বলছেন দুনিয়ার মানুষ আমি ইলমের শহর জ্ঞানের শহর হিকমতের শহর জোরে কর না মারহাবা আরো জোরে খুদ নবী তার নবুয়তের জবান দিয়ে বলেন মদিনাতুল ইলমের শহর আর রাসূলুল্লাহর হাদিস পড়া কয় রাসূল বলে এক দুই জানে না একটাইতে মূর্খ হারামজাদা দুনিয়াতে আর হতে পারে না কথা বলেন ঠিক না বেটি সম্মানিত হাজেরিন আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিবদ্ধ করে এইভাবে যখন তাদেরকে দাঁড় করালেন ইমাম মুসলিম সহিহ মুসলিম শরীফের ভিতরে রাওয়ায়াত বর্ণনা করে ফাকালা অতঃপর আল্লাহর রাসূল বললেন দোয়া করলেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি আয় আল্লাহ তাআলা আলী ফাতেমা হাসান হুসাইন এরা হচ্ছে আমি নবীর আহলে বাইত আমার পরিবার জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি আমার রাসূল পাক আমার রাসূল বলেন না আমার রাসূল আলী পাক ফাতেমা পাক হাসান পাক হুসাইন পাক এই পাঁচটা পাক মিলে হচ্ছে পাক পাঞ্জা তন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ দলিল লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত সম্মানিত হাজেরিন এবার আছেন সময় অল্প আল্লাহর নবী রাসূল আরবি সুসলামার কলিজা টুকরা মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সাহেবজাদা সন্তান একজনের নাম হাসান মারহাবা কোন আরেকজনের নাম ইমাম হাসান এবং নামটা সুন্দর করে নেবেন দুইজন অসুস্থ কঠিন অসুস্থ চিকিৎসা চলতেছে ওষুধ চলতেছে কিন্তু ভালো আল্লাহর নবী রাসূল আরবি ইসলাম কিছু সাহাবাই কেরামকে নিয়ে খাতুনে জান্নাত মাওলানা আলীর ঘরে গেলেন আপন দুই নাতিকে দেখার জন্য ওই সময়ে কয়েকজন সাহাবা হযরত আব্বাস আর কয়েকজন সাহাবা মাওলা আলী এবং ফাতেমাকে পরামর্শ দিলেন ও আলী ফাতেমা তোমাদের সন্তানদের যখন জ্বর অসুস্থতা কমতেছে না তোমরা রোজা মানত করো সুবহানাল্লাহ আমাদের ছেলে মেয়ে অসুস্থ হইলে যখন ভালো হয় না আমরা নফল রোজা মানত করি কিনা সদকা করি কিনা মুরুগ দান করি কিনা মাওলা আলী শের খোদা খাতুন জান্নাত মান্নত করলেন নিয়ত করলেন আল্লাহ আমার কলিজার টুকরাগুলো ভালো হলে আমরা তিন চার রোজা রাখব জোরে বলুন না সুবহানাল্লাহ এটা মান্নতের রোজা আল্লাহ তাদেরকে সুস্থ করে দিলেন তাদের বাধ্যবাসী দাসী স্মরণ করা দিলেন রোজার কথা মাওলানা আলী রাসূল পাকের জামাতা সুবহানাল্লাহ কর না খাতুনে জান্নাত আমার রাসূলের বেটি আমার নবী মদিনার বাদশা নয় কুল জাহানের বাদশা এই বাদশার মেয়ে মাওলানা আলীর ঘরে রোজা রাখবেন সাহরি করার জন্য কোনো খাবার নাই আল্লাহু আকবার
আমাদের ঘরে খাবার আছে না নাই? খাতুরে জান্নাতের ঘরে খাবার নাই? মাওলা আলী শের খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম শামন নামক জনৈক ইহুদির ঘরে গেলেন, কয়েক কেজি আটা কর্জা আনলেন, সুবহানাল্লাহ, মতান্তরে কয়েক কেজি যব গম আনলেন, শাহজাদে রাসূল মখদুমায়ে কায়নাত সাইয়েদায়ে কায়নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়ে বললেন, ও ফাতেমা, চাকির মধ্যে গমগুলো ঢালো, এগুলোকে আটা বানাও, রুটি বানাবা, আমরা সেগুলো দিয়ে ইফতার এবং সাহারি করব। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। সাহারি করলেন, মা ফাতেমা পাঁচজনের জন্য পাঁচটা রুটি করলেন, ইফতার নিয়ে পাঁচটা রুটি পানি নিয়ে দস্তারখানায় বিছিয়ে বসলেন, সূর্য ডুবলে ইফতার করবেন। আরো জোরে বলার আগে একটু বুঝেন, আপনি দুপুর বেলা খাবারে বসছেন টেবিলে, আপনার টেবিলের মধ্যে রোস্ট, গরুর গোশত, দেশি মোরগ, বোয়াল মাছ, আরো বিভিন্ন ধরনের মজাদার খাবার নিয়ে আপনি বসছেন। ওই সময় যদি কোনো ফকির এসে আপনার কাছে খাবার চায়, আমার কাছে চায়, আমি কি দিব? না, ওই সহেলা বালা যেটা খাইয়া রয়েছে, কথা কয় না, কথা কয় না রে বাবা, ওইটা কোন রকম ভাবে চা লইয়া যা, এই হইছে আমাদের দান, আমরা দানবী। সম্মানিত হাজিরিন, যেই খাবারটা অপছন্দনীয় আমার কাছে, আমার ঘরের কেউ খাবারটা খায় না, পড়ে আছে, ওইটা আমি দান করেছি খাতুনে জান্নাত মাওলা আলী হাসান হুসাইন তাদের দাসী। কোন খাবার নিয়ে বসছেন? যে খাবারটা তাদের জন্য একেবারে প্রয়োজন জীবন ধারণের জন্য। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ, একটু জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লে খারাপ লাগতেছে আপনাদের? তো এতগুলো মানুষ সবাই একশো জবানটা খুললেন না রে বাবা নবীর জন্য? জুমার রাত, রসুল বলছেন জুমার দিনে রাতে আমার উপর যে বেশি দরুদ শরীফ পড়বে কিয়ামতের দিন ওই উম্মত আমি রসুলের বেশি কাছে থাকি। আমরা রসুলের কাছে থাকতে চাই কিনা, জোরে বলুন থাকতে চাই কিনা? সবাই জবানটা খুলে আল্লাহুম্মা মারহাবা সাইয়েদেনা আরশের নিচে সজদায় পড়ে কাঁদবেন নবীজি, ঝরে ঝর মাফ করিয়া দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার, আল্লাহুম্মা সাল্লে মুহাম্মাদ আলা আলি সাইয়্যেদেনা। গভীর মনোযোগ, রমজানে আমরা রোজা রাখি কিনা, সাহারির সময় খাই কম না বেশি? খাইছে খাইছে, মুয়াজ্জিনের উপরে মন্তব্য,
আজানটা দিতে দেরা কই কে রে আজানটা দিছে আর পাঁচ মিনিট দিলে সমস্যা আছে কিন্তু আমার তো দুধ খাওনটা বাকি রইছে কথা কয় না আমরা রোজাদার এই খাজানে আমরার খানি বন্ধ আর খাজানে খানি স্টার্ট হল কথা কয় না সারা রাত চলছে বিরতিহীন গাড়ির মতো রোজা হাইলে ইমানদার খুশি আর রোজা হাইলে কিছু গেস্ট বলার নারাজ ফাল্লা যদি তুলে ওজন দেন দেখবেন দুই মনের রকম হইতো না কিন্তু রোজা রাখেন কেরে হুজুর গেস্ট ইয়ে দেখবেন কত লোক হয় ঘুম থেকে উঠতে হয় আবার আসরের পরে মাগরিব করে একটু লাগে ইফতার মাগরিব যায় গেস্ট ঠিক ভাইরা আমার বাবা আমার খাতুনে জান্নাত মাওলা আলী দস্তারখানার মধ্যে ইফতার শুধু এক একজনের জন্য একটা রুটি আরো জোরে আর সাদা এক গ্লাস পানি আর বিকল্প কিছু নাই বিছিয়ে বসেছেন সূর্য ডুববে ইফতার করবেন আমার কথা নয় মাওলানা আব্দুল আজিজ সাহেবের কথা নয় সভাপতি সাহেবের কথা নয় মুফতি জসিমের কথা নয় আল্লাহর কোরআন সূরা দহর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ওয়ায়ুতিমুনাত তাগামা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা যেই খাবারটা তারা পছন্দ করে রেখেছে নিজের জীবন বাঁচানোর জন্য জুড়ে বলুন না আল্লাহু আকবার সারাদিন উপবাস এই রুটি দিয়ে তারা ক্ষুধা নিবারণ করবে ঠিক ওই সময়ে মাওলা আলীর ঘরের দরজায় একজন ভিক্ষুক মিসকিন এসে বললে আমি মুসলমান খুদাত্ত খাবার নাই আমি শুনেছি এটা রসুলুল্লাহর বেটির ঘর জুড়ে বলুন চিৎকার দিয়ে বলুন আমি শুনেছি এটা খাতুনে জান্নাতের ঘর খাতুনে জান্নাত তো ওই নবীর আওলাদ যেই নবী জীবনে কোনোদিন না বলেন নাই সুবহানাল্লাহ কইতেন না আমার আল্লাহ হযরত বলেন হাম বিকারি ও করিম উনকা খুদা উনসে ফজুল একটু চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ হযরত কত সুন্দর আমার নবীর হাদিসের অনুবাদ করতেছেন উর্দু ভাষায় কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে আপনাদের আলা হযরত বলেন হাম বিকারি ও করিম উনকা খুদা উনসে ফজু না কহনা নহীন না কহনা নহীন আদত রসূলুল্লাহ কি জোরে বলুন না সুবহানাল্লাহ এটা বোঝার আগে কোরআন শরীফের 30 নম্বর পারা সূরা দুহায় যান ওয়া দুহা আছে না নাই কোরআন শরীফে আছে না নাই আল্লাহ বলেন ওয়া আম্মাসাইলা ফালা তানহার মাহবুব আপনার কাছে যখন অভাবী সাইল আসবে ধমক দিবেন না জুরে সুবহানাল্লাহ কেন 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 কত সুন্দর শানের রসুল
আল্লাহ বলেন মাহবুব আমি আপনাকে করেছি আইলান আদমকে দিয়েছি সামান্য উম্মত শীষকে দিয়েছি সামান্য উম্মত মুসাকে দিয়েছি সামান্য উম্মত ইব্রাহিমকে দিয়েছি সামান্য উম্মতের নবী আর আমি আপনাকে করেছি অধিক উম্মত বালা নবী আরো জোরে চিৎকার দিয়ে যেহেতু আপনার উম্মত বেশি আপনার ধন সম্পদের দরকার বেশি এই জন্য আমি আল্লাহ আপনাকে গনি ধনী বানিয়ে দিয়েছি চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার জানুয়ারির 5 তারিখ ডেট খালি আছে কি নাই হুজুর আর কত দিছে আছে নি আপনাদের 15000 দিব আছে কথা কোন এরকম আছে না নাই আপনাদের না আমি আমারে যা কইছি আছে না নাই তো ব্যবসা চলতেছে তিজারত হেদায়েত না সম্মানিত হাজেরিন আমার নবী 63 বছর জিন্দেগিতে শুধু একবার বলছেন লা কয়বার লা মানে কি না না কোন সময় কইছো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ ছাড়া কোনো মাবুদ এই যে নাই শুধু একবার আমার রাসূল বলছেন আমার নবী আর জিন্দেগিতে কোনোদিন নাই কইছে না খালি হইছে আছে আরো জোরে চিৎকার দিয়ে কইরা রে বা সাহাবীর নাম কসুইব আমরা এই কথাটা কইলে বুখারীর হাদিস মুত্তাফাকুন আলাইহির হাদিস আবার দালাইলুন নবুওয়াতের মধ্যে ইমাম বাইহাকি হাদিস আছে আমি গত বছর দেখলাম যে ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত আমার উপরে আছে এখানে মধ্যে হাদিস হযরত আবু হুরায়রা সুবহানাল্লাহ কোন এই মাদ্রাসা ছাত্র আছে না নাই অধিকাংশ ছাত্র করি আর শূন্য খুশি হইবা আলেম উলামা অধিকাংশ করি কথা কই না বাবা কারণ ছেলে যদি আপনার বাচ্চা হয় যেটার ব্রেন ভালো এটার গুণ তুই নিয়ত করবো তোর আমি ডাক্তার বানাইমু তো লাভ হইবো কিটা রোগী দেখবার আগে দরবার আগে 1000 টাকা ভিজিট রুগিরে দেখছে না ভিজিট আগে জি জি কথা কোন রে বাবা আমি ওনা ভুল করতেছি এরপরে গিয়া দেখবেন 2 মিনিট হলো আমরা দেখছে না এটার কি তা করব প্রেসক্রিপশন নি এটা আগে দিয়ে লেখা এমন লেখা লেখছে ওই ফার্মেসির বেটা সারা আর বুঝার কোনো সুযোগ নাই কথা কোন আছে না নাই যখন আমরা লুইয়া গেলাম এ বেটা হার দিছে 2000 টাকা কইয়া মানে 1000 আর 2000 কত হইলো রোগ এখনো ওষুধ হইবে না গেছে না রোগ ভালো হইবে কম বালা এর ভিতরে খোয়া যা শেষ কথা কই না আরো জোরে খোয়া যা আমার ভাই আব্দুল আজিজের ঘরে বিন্না লাগে শুন কি কইছেন হুজুর আমার গোলার পেটটা বেদনা করতেছে একটা বোতল পানি উপরে দিন হুজুর আয়াতুল কুরসি সেবা কইরা ফুজি দিন খাওয়াইছেন জাগাত পেট বেদনা বালা হুজুরে দষ্টি কথা কই না কত কত রোগী জাগা আর হিন্দি ডাক্তার রোগী দেখছে না ভ্যাকসিন জন্য ওষুধ পাইছে না আর 3000 শেষ আমরা কাছে ডাক্তারই বালা রাগ করতেছেন মনে আচ্ছা এরপর 2 নম্বরটা
তোর ভেইন এটা থেকে একটু কম তো তোর ইঞ্জিনিয়ার বানাই নি খাইটা কুইটা রডের জায়গায় বাঁশ লাগাই দিবে অসুবিধা নেই রাস্তার মধ্যে দেখছিস না ফুলের মাঝে ওকে রডের বদলা কিটা দে বামার সর্বনাশ এরপরে তিন নম্বরটা এটা যদি ওকে উত্তরে দে তাই তো যাই দক্ষিণে দেখো চিন্তা করেছ তোর ওই মাদ্রাসা দিমো সিঙ্গেল বাংলা ইংরেজি অঙ্ক স্কুলও আবার মাদ্রাসার মধ্যে স্কুলের যা আছে এটা তো আছে আবার বরাবর মাদ্রাসার সিলেবাস তবে আমরা খুশি আমরা গরিব কেন বাদা আল ইসলামে গরিবান আমার রাসূল বলেছেন ইসলাম শুরু হয়েছে গরিবি অবস্থায় আমি আরজ করতেছিলাম আজকে মাদ্রাসা বানাইছেন গড় আছে না নাই আমার ভাই জমিন দিছেন এখান থেকে গড় হিন্দু গড় ভাই কথা কইনা আছে না নাই কিন্তু আমার নবী যখন মদিনায় মাদ্রাসা দিছে দিরা কোনো গড় নাই মসজিদে নববীর ভেতরে আহলে সুফা আসহাবে সুফা নামে আপনার রাসূল পাকের সাহাবারা রাসূলুল্লাহর সাথে তারা সব সময় থাকতেন ইলমে দ্বীন অর্জনের জন্য জুরুক না সুবহানাল্লাহ এরার লজিং নাই কি নাই স্থায়ী কোনো লজিং ঘুমাইবার মতো ভালো কোনো কাপড়ও এই ছাত্রগুলোর মধ্যে মশহুর সাহাবী আবু হুরায়রাও একজন তিনি ছিলেন আত্মমর্যাদাশীল সাহাবী পেটে যখন ক্ষুধা লাগতো কারো কাছে খাবার চাইতেন না রাস্তায় দাঁড়ায় থাকতেন যখন সাহাবারা আসতেন দেখতেন তিনি কোরআন পড়তেন সাহাবারা বুঝতেন আবু হুরায়রার খাবারের দরকার জুরে বলুন না সুবহানাল্লাহ